তো বন্ধুরা চলুন দেখা নেওয়া যাক কিভাবে খুব সহজে একটা পেন ড্রাইভ ক্যামেরা বুট করতে পারি। প্রথমে আমরা চলে যাচ্ছি একটা ব্রাউজারে, এখানে আমরা লিখবো উইন্ডোজ 10 ISO। এই যে, এরপর এখানে দেখতে পাচ্ছেন আপডেট, আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন। আমরা যেহেতু নতুন একটা ডাউনলোড করব, সেক্ষেত্রে এখানে আমরা ডাউনলোড করব উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। ডাউনলোডে ক্লিক করলাম, তো এটা ডাউনলোড হবে, ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এটা করার জন্য অবশ্যই আপনাকে একটা হাই স্পিড ইন্টারনেট অথবা ওয়াইফাই বা মোবাইলেই যদি কানেকশন করেন হটস্পট দিয়ে, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করব ওপেন। এখানে কিছুটা সময় নেবে। তো বন্ধুরা এটা আসার পর এখানে আপগ্রেড দিস পিসি নাও আপনারা দরকার নেই ক্লিক করার। এখানে ক্রিয়েট ইনস্টল মিডিয়া USB ফ্ল্যাশ ড্রাইভ DVD অর ISO ফর অ্যানাদার পিসি, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট। এরপর এখানে দেখেন আপনার পিসি যেই মোডে আছে সেটা এখানে অটোমেটিক সিলেকশন হয়ে আছে। আপনি চাইলে এখানে আপনার ভার্সন চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু এখানে 64 বিট আমার পিসি ইনস্টল দেওয়া আছে পূর্বে, সেই জন্য এখানে 64 বিট শো করতেছে। আমি এখানে বোধ করে নেব যেন আমি 64 অথবা 32 দুইটাতে দিতে পারি যে কোনো সময়। নেক্সট। USB ফ্ল্যাশ ড্রাইভ, আমার USB ফ্ল্যাশ ড্রাইভ দরকার নাই, আমি ISO ফাইলটা ডাউনলোড করব। নেক্সট। এখানে আছে, আমি ফাইলটা কোথায় সেভ দেব, আমি একটা ড্রাইভ সিলেক্ট করে রাখছি। এটা সময় নেবে, আপনার নেটের স্পিডের ওপরে এটা ই করবে যে কতক্ষণ লাগবে। আমার এখানে দেখি কেমন হারে ডাউনলোড নিচ্ছে, ওয়াইফাই তো এটা হোক। বন্ধুরা ওইটা হওয়ার পরে আমাদের এখন আর একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রুফ আস। এখানে আমরা গুগলে চলে যাব, রুফ আস লিখে জাস্ট সার্চ দেব। এই যে এমন একটা, এটা আমরা সর্বোচ্চ লেটেস্ট ভার্সনটা ডাউনলোড দেব, 3.18। তো বন্ধুরা এটি ডাউনলোড হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। আচ্ছা, এটা লাগানোর পরে দেখেন এখানে একটা ফাইল অলরেডি পেয়ে ফাইলটা পেয়েছে, ESD ISO 7.8 GB। এখানে আপনার ডিস্ক অথবা IOEMS ফাইল এখানে সিলেক্ট করতে হবে। আমার এটা যেখানে ডাউনলোড করা আছে windows.iso, এই যে ফাইলটা, এটা এখানে আমরা দিয়ে দেবো। এখন হচ্ছে আপনি GPT করবেন অথবা MBT, এই দুইটা এখানে পার্টিশনে সচরাচর ই হয় USB পোর্ট।
এখানে আপনার দুইটার ক্ষেত্রে সব মাথায় রাখতে হবে। আপনার যদি পিসিটা পুরাতন হয়, হার্ড ডিস্ক যদি 1 জিবি হয় সচরাচর, 1 জিবি এর নিচে হয় অথবা, তাহলে আপনি এমবিআর করবেন, আর যদি 2 জিবি এর উপরে হয় তাহলে অবশ্যই জিপিডি করবেন। আর এই দুইটি সম্পর্কে আমি একদিন আলোচনা করব। আচ্ছা, এখানে আমাদের সিস্টেম রেডি, জাস্ট এখানে স্টার্টে ক্লিক করব। হ্যাঁ, আমাদের পেন ড্রাইভটা ফরম্যাট নিয়ে নেবে।